ফটিয়াত আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হইতে আছে। অল্প কয়েকদিনের ভিতর বেশ হগ্য খুন আর রাহাজানির ঘটনা ফটিয়াত নেজি আতঙ্ক বিরাজ করার। সর্বশেষ মুখোশ পরিহিত ফারি সন্ত্রাসের গুলিতে আনুমিয়া নামের এক কৃষক মারা গিয়ে ফটিয়াত নেজি। তার বাড়ি পটি উপজেলার হরনাইনের 3 নম্বর ওয়ার্ডল। তার বাবার নাম হালামিয়া। বৃহস্পতিবার সকাল 9টার দিকে কসুয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডর জঙ্গলশ্রীমায় ফারুক নেজি এই ঘটনা ঘটে। জানা গিয়ে উপজেলার হরনা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কৃষক আনুমিয়া প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালে হাঁসগুট্টু ফারত যায়। কৃষক আনুমিয়া জঙ্গলশ্রীমায় ফারত পৌঁছালে মুখোশ পরিহিত সন্ত্রাসী হলে তারে অতর্কিত গুলি গড়িয়ে দায় গই। তবে ঠিক কি কারণে আনুমিয়ারে খুন করি এই ব্যাপারে পুলিশ বা অন্য হন কেউ নিশ্চিত নয়। এ বিষয়ে নিহতর হওয়া মোহাম্মদ জাসেম জানায়, উল্লেখ্য কিছু সন্ত্রাসী হলে দীর্ঘদিন ধরে ফটিয়ার সন্ত্রাসী কার্যক্রম চালায় যার, তারা অপহরণ মানুষ গুম হত্যার মতো ঘটনা ঘটায় যার, কিন্তু কোনোই অজানা কারণে তারারে হনিকে দরিত নাফারে বা আইনের আতত নাজি নয়ের। ফটিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি আর সর্বশেষ ফুন্দাইরে স্থানীয় ইউপি সদস্য সি প্লাস এর জানাই, একজন ফুন্দার দেখি এর মেরে মিয়া অমুগরে ভারত গেই খেতত গেই গুলি হাই গুলি হনমের গিয়ে পারি হলে আর এতটুকু নি শেষ পর্যন্ত আর ওসি সাহেবের ফোন দিই, ওসি সাহেব আসছি ওরা ফটিয়া মেডিকেল পর্যন্ত নিয়ে ফটিয়া মেডিকেল সিটিং মেডিকেল রেফার করি কি এত রেফার করেন মনে করো ওই আমজুরাট যাওয়ার পথন মিজি ও মারা গিয়ে শেষ আয় পুলিশ আয়ের আর অর্ডার যাই ফার মিজি সবকিছু মানে আর কি তঙ্গরে আইর আর এখন ওর পোস্টমর্টম লাইকি গিয়া ফাটাই দিই আর সিটিং ফাটাই দিই আর মনে হতো ফারি হলে গুলি করি কি দে ফারি হলে এখন খিলে করি কি তারা হন্য হয়ে গিয়ে এবং কি সাই না সাই ও তো বাঁচতে দেখতে না হইতে দেখতে। এই ব্যাপারে নিহত আনুমিয়ার ভাই এবং আনুমিয়ার মামা খুব প্রকাশ করে সি প্লাস এর হয়, আর ভাই সকালে গাড়ি খেতিত গিয়ে খেতিত গিয়ে দেড় সাইডে দিয়ে আরোগ্য মানুষ আছে তারা হদুর মানে তফত আছিল এড়ে দুরুন মজির মানে আর ভাইয়ের ইন্দে মানে হদুম মানুষদার মানে মানুষের মানে বেকুনত্ব মানে মুখোশ করা তো আর ভাই হদ দম হন আর ভাইয়ের হদ দা মানে হন মানে আয় তোর বাপ তো আর ভাই উড়ে হদ দা অথবা আর বাপকা বানাই দিওর আয় তো নয় নয় হয় তোর আর গালি নৌ দিয়ে কিছু নৌ হয় তো আর মানে গাছ বাগান আর আরে তুমি গাছা ছাড়িলে যে গো তাতে লাইবলি আই তোরা রন দেখি তোরা নিজ দে আই হন প্রচার করি তুই তোরা আর বাপকা বানাই দিলে হদে মা দারে সুত হদে আর হন্ন মাতিবে হদে হং গুলি করে দিই গুলি করে দিতে হদে মানে গুলি করে দিই এল দি এনে দি গুলি করি গুলি করে দি অন লয় সাইডে মানে জিবে আছিলি বেদাই রে আর এক সাইডে মানে অল্প হদ হদ জাগাই এই তো গোয়ার আর মৌ লাগাই দি রিবে আছে ইবে যাই এবারে যাই রে মানে ডাকি রে হদে ওটা অন্যরে লেলে গুলি করে দিই কিসালে তোরা তোরে আইছিল তুই এদরে যাই রে দেখি দি আর ভাই রেসা দিয়ে খেতে তুন ও জিবের মানে মানুষ এটা আছিল ইবের ফুয়গ আর ওই আর মোরাই লেবে এটা রাসা দিয়ে দৌড়িয়ে রেলে আমার এবার তারা না পারে দূর মজি আর বাপু তো মানে হাতত গলা দিয়ে ওই আর মোবে তার আবার হন্ডা আছে আর গাড়ি নেই বাজে এ দূরে হন্ডা মজি ওই গিয়া করে দিই এটা দুই তিনজন মানে এটা দৌড়লে কি আর হন্ডা রুম মজি আর হন্ডা এন ঠেলি রে মানে এটা আনি রে মানে সিঞ্জি তুলে দিয়ে মেডিকেল ঢুকে মেডিকেলে তুন জব দিয়ে দূর মজি সিটিং নিতে হই সিটিং মানে নিন্ন ভারী অর্ধক নিয়ে তারা হদ্দ মানে আকুলো বা মারা গিয়ে আনু আসছিল তো খুব শান্ত ছেলে ও মানুষের লয় তেমন এন উচ্চ ভাগ্য হন তা নহইতো মানুষের খুব সরলভাবে সহজ সরলভাবে চলিত এই ধরনের ঘটনা ঘটিবে এই ধরনের হন কথাবার্তা এন নহয় যা হোক এখন আইন অধি বা ধারাবাহিকল অনদেহে কি তো কি আল্লাহ তালাই জানে বিচার তো অবশ্যই কে যদি এরকম গড়ি থাকে তো কে মনত যদি হারাবি থাকে এই ধরনের ঘটনা যদি ওর গড়ি থাকে তো তাহলে ইয়ান অবশ্যই হাসর কি আমাদের দিন তো ওর রেখা পেতে আই সাই এই ধরনের ঘটনা যাতে নয় এই সরকার বিভিন্ন এই প্রশাসন ব্যাগনত্ব এই নিয়ে তদারিকরণ দরকার। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করি মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করিয়ে সি প্লাস এর জানায়, স্যার যে কালকে কৃষক যে মারা গেছিল গুলি করে এটা মামলা টামলা হয়েছে স্যার? হয়েছে। আচ্ছা আর এটা কারা ঘটাইছে এরকম কিছু তথ্য উপাত্ত পাচ্ছেন? এখনো পাওয়া যায়নি। এমনি কারা করতে পারে এই ঘটনাটা? আমার পাহাড়ি মনে হচ্ছে নিশ্চিত করে না নিশ্চিত না পর্যন্ত বলা যাবে না।
সাধারণ নিরীহ মানুষের আশা এইসব সন্ত্রাসীদের অতি শীঘ্রই আইনের আওতা টানাইব এবং জনজীবনে যে শান্তি ফিরিয়ে আইব। সি প্লাস টিভি চট্টগ্রাম।